গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে তিন চার দিন বাদে বেশ রোদ উঠেছে, তো আমি একটু বাইরে এসেছি, রোদে হাঁটাহাঁটি করছি। কারণ ব্যাঙ্গালোরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা মতো পড়ে গেছে, যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে সেই জন্য এখানে বেশ ঠান্ডা। আর বৃষ্টি হলেই ব্যাঙ্গালোরে ঠান্ডা একটা ওয়েদার হয়ে যায়, আবার বৃষ্টি কমলে আবার গরম। আজকে যেরকম রোদ উঠেছে, এই রকম রোদ যদি আবার তিন চার দিন ওঠে, আবার যথারীতি বেশ ভালো গরম হয়ে যাবে। যেহেতু তিন চার দিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, রোদও সেরম ওঠেনি, বেশ ঠান্ডা। মানে জ্যাকেট পরে সোয়েটার পরে সকালের দিকে বেরোতে হচ্ছিল। আর এখন আমি একটা কাজ করব, কাজ বলতে সেরকম কিছুই না, এখন আমি পেঁয়াজ একটু রোদে দেব। অনেকটাই একসাথে পেঁয়াজ কেনা হয়। তো ব্যাঙ্গালোরে যখন আমি ফার্স্ট আসি, আসার পর এর আগেও মনে হয় কোনো একটা ভিডিওতে বলেছি, আমি ব্যাঙ্গালোরে আসার পর আমি প্রায় দেখতাম যে এখানে না অনেকেই পেঁয়াজ দেখি রোদে দিচ্ছে। তো আমি যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির ওনারকে জিজ্ঞেস করি, তখন উনি বললেন যে আমরা তো একসাথে অনেকটা পেঁয়াজ কিনি, আর পেঁয়াজটা দু চার দিন রোদে দিয়ে রাখলে পেঁয়াজটা নষ্ট হয় না, অনেক দিন অবধি ভালো থাকে। তারপরে আমিও জিনিসটা ট্রাই করলাম, দেখলাম সত্যিই তাই, রোদে পেঁয়াজটা দিয়ে রাখলে দু চার দিন বেশ ভালো থাকে। আর পেঁয়াজ কেনার পর থেকে যেহেতু একদমই রোদ ওঠেনি, পেঁয়াজটা ঘরেই ছিল, তো আজকে যেহেতু রোদ উঠেছে বেশ ভালো, ভাবলাম না যাই পেঁয়াজটা একটু রোদে দিয়ে দিই, অন্তত পক্ষে আজকের দিনটা তো রোদে থাকুক, আবার কালকে রোদ উঠবে কি না কে জানে। পেঁয়াজটা রোদে দিয়ে দিয়েছি, যতক্ষণ রোদ থাকবে পেঁয়াজটা রাখবো, তারপর আবার পেঁয়াজটাকে তুলে নেব। দেখো কি সুন্দর রোদ উঠেছে, একদম মেঘ মুক্ত নীল আকাশ, কি সুন্দর লাগছে। তার সাথে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, নারকেল গাছের পাতাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে দারুণ হাওয়া দিচ্ছে। আমরা যে বাড়িটায় ভাড়া থাকি, সামনে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, দেখো গাছটাতে বেশ সুন্দর ফুল এসেছে। এখন অনেক কাজই বাকি, ঘরে যাব, স্নান থেকে আরম্ভ করে রান্না বান্না খাওয়া দাওয়া প্রচুর কাজই বাকি, সমস্ত কাজ আজকে কমপ্লিট করব, তারপরে আজকে আবার তোমাদের সাথে দেখা হবে, আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। যাচ্ছি শুভদীপের বন্ধুর বাড়িতে, উনি পোস্টিং চলে যাচ্ছেন। কই গেলে এমা, পেঁয়াজটা পেঁয়াজটা তুললাম না যে, তুলবো এক্ষুনি চলে আসবো। যাচ্ছি শুভদীপের বন্ধুর বাড়িতে, উনি পোস্টিং চলে যাচ্ছেন, সেই জন্য একবার দেখা করে আসে গিয়ে, কারণ আবার কবে দেখা হবে সবার সাথে তার ঠিক নেই। এখন বাজে মোটামুটি 3:30, ওনারা সম্ভবত 5টার সময় বেরিয়ে যাবেন, ওই জন্য আমরা এখনই যাচ্ছি দেখা করতে। এখানে একটা দোকান, চলি এখন গেছে চকলেট কিনতে, ওখানে দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চার জন্য চকলেট কিনতে গেছে। চকলেট কিনে দেখাতে দেখাতে আসছে, বললাম চকলেট কিনে দেখাতে দেখাতে আসছে, বসবো। প্রচুর কৃষ্ণচূড়া ফুল হয়েছে চারদিকে, এই টাইমে কি কৃষ্ণচূড়া ফুল হয়? চারদিকে গাছে দেখছি কৃষ্ণচূড়া ফুল হয়েছে। এই দেখো সামনের গাছটাতেও হয়েছে। তোকে আগের বার আমি বাংলা শিখতে বলেছিলাম, তুই শিখেছিস বাংলা? হ্যাঁ শিখেছিস কিনা বল, বাংলা কিছু শিখেছিস?
ও শিখতে আসছে বাংলা। দেখো এ হচ্ছে ফাঁকি বাজ, পড়াশোনায় খুবই অমনোযোগী, পড়ার কথা বলতে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লো। নমস্তে নমস্তে, ইয়ে লো দিদি আপকে লিয়ে, ইয়ে লো গড়ি লাকি। তো দিদিরা আজকে চলে যাচ্ছে, আবার কবে দেখা হবে তার তো ঠিক নেই, তো ওই জন্য দিদিদের সাথে একটু দেখা করতেই চলে এলাম। ক্যা আসো, ইয়ে দেখো লাকি, ইয়ে লড়কি হ্যা ইসকা নাম লাকি হ্যা, और लड़का है इसका नाम गौरी है, क्योंकि इसका अच्छा नाम जो है गौरव है तो शॉर्ट में ये गौरी हो गया। इसका नाम है लक्षिता तो शॉर्ट में ये लकी हो गया, है ना? ठीक बोला ना मैंने? हाँ। कहाँ जा रहे हो? घर? घर जा रहे हो? लोग सब पैकिंग कर लीजिए आप सब, इसको लेकर चलते हैं दोनों को। नहीं चाय आज नहीं, आपके घर जाके पियेंगे। कहाँ है आपका घर बोलिए? हिसार में, तो हिसार में जाके चाय पियेंगे। आज तो बिल्कुल नहीं, क्यों? आज नहीं दीदी, आज एकदम टेंशन नहीं लेना। चाय तो हमें भी पीना है। ओ आपको भी पीना है? अभी बनाएंगे बर्तन पीना है। अरे दीदी नहीं, बर्तन कहाँ, अभी धुल जाएंगे बर्तन। कौन सा, वो कहीं से खरीद के लाने हैं? बैठो अभी बन जाएगा। आप बोलो पहले, आप कब कोलकाता आ रहे हो ये बोलो। हमें तो आप जब कोलकाता जाओगे तो हम फोन करेंगे पक्का। कोलकाता जाएंगे तो फोन करेंगे, उस टाइम फिर आ जाना। ओके, और बैंगलोर फिर से कब आ रहे हैं? बैंगलोर में तो, कोलकाता में तो फिर भी छोड़िए, बैंगलोर में तो पूरा साल ही रहते हैं। मुश्किल है। अरे हमारे घर घूमने के लिए आने के लिए बोल रहे हैं। बैंगलोर थोड़ी आएगा, रिटायरमेंट के टाइम आ जाएंगे। हाँ, उस टाइम रिटायरमेंट के टाइम इधर से। हाँ। क्या होगा, हम बूढ़ी हो जाएंगे, ये भी बूढ़ी हो जाएगी, बच्चे जवान हो जाएंगे तब आएंगे। कहीं अच्छा वाला स्कूल, स्कूल में भर्ती होने आ गए तो तब बीच में मिल लेंगे। हाँ। नहीं आप चलो, उस टाइम फायदा है, बच्चे बड़े हो जाएंगे, घूमने फिरने का भी फायदा है, तो कोई बात नहीं, हम हिसार आ जाएंगे, ये तो पक्का है। आ जाना हिसार एकदम एकदम। आप रुक जाओ लगे हमारे साथ, आप और गौरी रुक जाओ ना, मम्मी पापा आते रहेंगे फिर। हाँ आप रुक जाओ हमारे साथ, ये सब देखो, पेंटिंग छोड़ के तुम लोग जा रहे हो। उसका सबसे पहले दीवार पे सब पिक्चर बनाया हुआ है, देखो। बाय 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 बाय, ठीक से जाना। ओके, फोन करते रहना। তোর সাথে আবার কবে দেখা হবে ঠিক নেই, তুই বাংলাটা শিখছিস না, বদমাশি করছিস। হ্যাঁ ও শেখাচ্ছে না, তো আমি কি করবো? দুজনকে ফটো খিঁচ লে তো, রুকো, ফটো ভি নেই খিঁচ না, ফটো নেই খিঁচ না, সুন্দর সা এক ফটো, সুন্দর সা ফটো, আ যাও মেরে সাথে সেলফি, সেলফি আ যাও, এক সাথে সেলফি খিঁচেঙ্গে, আ যাও আ যাও গাড়ি, আ যাও আ যাও তো আ যাও লাকি, আ যাও আ যাও আ যাও, গাড়ি পে ব্যাঠতে আ যাও। বাই বাই গৌরী, লাকি বাই বাই গৌরী, বাই বাই, যাও ऊपर चले जाओ, ऊपर चले जाओ, बाय बाय बाय, ऊपर जाओ गौरी। ज्योति দিদিদের সাথে দেখা করে বেরিয়ে পড়লাম, একদমই আর আজকে বেশিক্ষণ বসলাম না, কারণ উনাদেরও প্যাকিং আছে, বেরোনো আছে, তো উনাদেরও লেট হয়ে যাবে, বারবার চা খেতে বলছিল, কিন্তু একদমই মানে আর আমরা খাইনি চা, আমরা বলতে ও তো খায় না। তুমি তো বসে যাচ্ছিলে চা খাওয়া। হ্যাঁ ও বলছে আমি নাকি বসে আছিলাম চা খেতে, একদমই নয় গো। তো এই আর কি, খারাপও লাগছে, আবার কবে দেখা হবে ঠিক নেই, কোনোই ঠিক নেই, কত বছর পর কতদিন পর আবার দেখা হবে, একসাথে আমরা অনেক গল্প করেছি, অনেক ঘুরেছি, তো মনটা একটু খারাপই লাগছে চলে যাচ্ছে বলে। যাই হোক, কিছু করার নেই, চাকরি, কোনোদিন সুযোগ হলে যেখানে ওনারা যাচ্ছেন সেখানে যাব, দেখাও হবে ঘোরাও হবে। আপাতত বাড়ি যাই, আম বিক্রি হচ্ছে, আমগুলো কিন্তু ভালো ছিল, মিষ্টি ছিল, তুমি নিলে না?